ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাদ দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর একনিক সভায় চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকার এগারো প্রকল্প অনুমোদন পরিশোধের বদলে ব্যাংক ঋণ বাড়ছে সরকারের রাজস্ব আদায়ে ভাটা ব্যাপক হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ মূলধনী মুনাফার উপর কর আরোপ না করার তাগিদ ডিএসি তালিকাভুক্ত কোম্পানির কর হার কমিয়ে আনার আহ্বান আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় অঞ্চলে অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষার আগে এসব বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি ঋণ নিয়ে রোহিঙ্গাদের ভরণ পোষণ করবে না বাংলাদেশ আজ রোহিঙ্গা পুনর্বাসনের যে প্রকল্প অনুমোদন হয়েছে সেটি বিশ্ব ব্যাংকের অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা ব্যয়ে এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের গতানুগতিক ভাবনা থেকে বের হয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন সৃজনশীল পদ্ধতি ভাবতে হবে সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন করতে চায় সরকার সেজন্য প্রকল্প বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খরচ হবে সাতশো ছিয়ানব্বই কোটি টাকা যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলি নিরূপণ করে

বিশ্লেষকরা বলছেন রাজস্ব আদায় আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় ব্যাংক ঋণের নির্ভরতা বাড়ছে সরকারের ফলে বাজেট ব্যবস্থাপনায় বাড়ছে চাপ বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের আশানুরূপ রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর নয় মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় বাইশ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র থেকেও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না সরকার আট মাসে উল্টো পরিশোধ করতে হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকার বেশি খরচ বেড়েছে বিদেশি ঋণ পরিশোধেও তাই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাঙ্ক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের অর্থ প্রথম দিকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি তবে শেষ দিকে বেড়েছে নিট ঋণের পরিমাণ গেল রোববার পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে প্রায় একান্ন হাজার কোটি টাকা এর নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে এটার ফলে আমাদের ঋণ নির্ভরতা এবং ঋণ পরিষেবার যে দায়ভার সেটাও কিন্তু বাড়ছে এবং সরকারের রেভিনিউর একটা ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে বিনিয়োগের যে চাহিদা সেটা যদি আবার বাড়া শুরু করে তখন কিন্তু এটা ব্যক্তিখাতের ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা মনে রাখতে হবে ব্যাংকিং সেক্টর ঋণটা তো সীমাবদ্ধ তাই না জনগণের ডিপোজিটের টাকাই তো ব্যাংকিং সেক্টর সোর্স অফ মানে বড় বা লেন্ডিং তখন এইটার মধ্যে যদি সরকার হাত বসায় তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের আপনার শেয়ার কমে গেল এটাকে আমরা বলি ক্রাউডিং অট ইফেক্ট তো সরকার বেশি বেশি যদি ব্যাঙ্কিং সেক্টর থেকে ঋণ নেয় তাহলে ডেফিনেটলি ক্রাউডিং অট ইফেক্ট তার মানে প্রাইভেট সেক্টরের জন্য তখন পরিমাণটা কমে যায় ব্যাংকাররা বলছেন কিছু ব্যাংকে তারল্য সংকট থাকলেও তা পুরো ব্যাংকিং খাতের চিত্র নয় বেসরকারি খাতে খুব একটা চাহিদা না থাকায় সরকারি ঋণের কারণে এখনই সংকটের কোনো আশঙ্কা নেই তবে চাহিদা বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে তারল্যের উপর ক্রাউডিং ইফেক্টটা বুঝতে গভর্নমেন্ট নিলে আমাদের স্পেসটা কমে যেত এখন কিন্তু যেটা হলো প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু খুব একটা ক্রেডিট ডিমান্ড কিন্তু জেনারেট হচ্ছে না এটাও কিন্তু সত্যি কথা বিগত ওভারঅল ডলারের ক্রাইসিস কেন আমারা

ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা কমাতে রাজস্বয় বৃদ্ধির পাশাপাশি বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা বাংলাদেশে কতজন বৈধ অবৈধ বিদেশি কাজ করছেন তা আইজীবীকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে তালিকা এছাড়া যারা অবৈধভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এই মর্মে রুলও জারি করেছেন আদালত বিচারপতি মোস্তাফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী গত 14 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় দেশে 10 লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে এর ফলে এদেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অবৈধ বিদেশি খেদাও আন্দোলন নামে একটি সংগঠন এই তথ্য দেন সে তথ্যের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয় মাননীয় আদালত রুল ইস্যু করেছেন কেন অবৈধ বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না এবং বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অতি ভারী বৃষ্টি পাহাড়ি ঢলে কর্ণফুলী নদী ও সাগর কিছুটা উত্তাল বহির্নগরে পাঠিয়ে দেওয়া চারটি জাহাজ যেটিতে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে ইতিমধ্যে ফিরেছে পনেরোটি জাহাজ বন্দর থেকে কন্টেইনার ও পচনশীল পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে জাহাজেও পণ্য লোড আনলোড চলছে ঘূর্ণিঝড় আখা থানার আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে বহির্নঙ্গরে পাঠিয়ে দেওয়া হয় যেটির বাণিজ্যিক জাহাজগুলো নদী ও সাগর উত্তাল থাকায় বন্দর চ্যানেল কিছুটা ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় জাহাজ ফিরে আনতে সময় লাগছে রিমালের প্রভাবে প্রায় দুদিন ধরে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে লাইটার জাহাজ কর্ণফুলি ঘাটে ফিরেছে শুরু করেছে পণ্য আনা নেওয়ার কাজ সমুদ্র বন্দর পরিস্থিতি জানতে আমরা চট্টগ্রামে যেতে চাই সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল সুমন সুমন বন্দরের পুরো মাত্রায় স্বাভাবিক হতে কেমন সময় লাগতে পারে শাওন ইতিমধ্যে কিন্তু স্বাভাবিক হয়েছে আপনি জানেন ঝোড়ো হওয়ার কারণে যে উনিশটি জাহাজকে বহির্নগরে পাঠানো হয়েছে তার মধ্যে প্রায় পনেরোটি জাহাজ কিন্তু এবং সেখান থেকে কিন্তু পণ্য উঠানামা শুরু হয়েছে এর আগেও কিন্তু আপনি জানেন গতকালকে কিন্তু ক্যাপ্টেনদেরকে পাঠানো হয়েছিল জাহাজগুলো আনার জন্য সেক্ষেত্রে কিন্তু বৈরিয়া হওয়ার কারণে সেগুলো না এনে ক্যাপ্টেনরা ফেরত এসেছিল তার বাইরেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ গতকালকে যে পচনশীল দ্রব্যগুলো আহ যেই ছিল সেগুলো কিন্তু আসলে বন্দর থেকে বের করেছে অর্থাৎ সেগুলো কিন্তু উঠানাম হয়েছে হ্যান্ডেলিং হয়েছে বলা চলে যেই আর চারটি জাহাজ রয়েছে সেগুলো কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই চলে আসবে যদিও বা কিছুটা বাতাসের গতিবেগ গতিবেগ রয়েছে সাগরও কিছুটা উত্তাল অর্থাৎ ঢেউ কিছুটা বড় বড় রয়েছে সেক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে ক্যাপ্টেনদেরকে কিন্তু যতটুকু বন্দর কর্তৃপক্ষ বলছে ঘন্টা খানেকের মধ্যে বাকি যে চারটি জাহাজ সেগুলো যেটিতে এসে পৌঁছাবে এবং সেখান থেকেও কিন্তু পণ্য খালাস শুরু হবে এর বাইরে লাইটারের জাহাজ যেগুলো এতদিন আহ উজানে ছিল সেগুলো কিন্তু চলাচল শুরু করছে বলা চলে কিন্তু কিন্তু সব মিলিয়ে বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে বন্দরের যে পণ্য উঠানামা সেগুলো স্বাভাবিক হয়েছে এবং যেসব ইকুইপমেন্ট সেগুলো নিরাপদ আশ্রয়ে সরিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসে আবার আগের মতো স্থাপন করা হয়েছে পণ্য খালাসের জন্য সব মিলিয়ে বন্দরের যে কর্মচঞ্চলতা সেটি আহ ঘূর্ণিঝড়ের আগে যেমন ছিল সেটি কিন্তু একেবারেই আবার পুরোদমে চালু হয়েছে যদিও বা যে জাহাজগুলো চারটি জাহাজ এখনো আসেনি সেগুলো আসতে পুরোপুরি যে কর্মচঞ্চলতা সেটি একেবারে হয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় অর্ধেক টাওয়ার বন্ধ আছে আটচল্লিশ শতাংশ টাওয়ারের পরিষেবা বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি ফলে লাখ লাখ মানুষ এই মুহূর্তে ভয়েস কল ও মোবাইল ইন্টারনেট থেকে বঞ্চিত আছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে শুরু করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিদ্যুৎ সরবরাহকারীদের ফলে সোমবার বিকাল চারটা নাগাদ চৌষট্টি জেলার পঁয়তাল্লিশ হাজার ছশো দশটি টেলিকম টাওয়ারের মধ্যে বাইশ হাজার দুশো আঠারোটি টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাম্পটপ জানিয়েছে টাওয়ার স্টেশনগুলোতে ছ থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সক্ষমতা ফুরে গেছে টাওয়ার অপারেটররা পোর্টেবল জেনারেটর দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কাজও কঠিন হয়ে পড়ে পাবনায় এবার লিচু বিক্রি করে খুশি বাগানিরা ফলন কম হলেও দাম ভালো চলতি মৌসুমে এই অঞ্চল থেকে কয়েকশো কোটি টাকা লিচু বিক্রির আশা কৃষি বিভাগের পাবনা সদরের দাপুনিয়া ঈশ্বরদীর সলিমপুর মানিকনগর জয়নগর মীরকামারি সহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়ে লিচু বাগান বাগানিরা বলছেন মৌসুমের শুরুতে লিচুর মুকুল ছিল বেশ আবহাওয়া অনুকূলে না থাকায় ভালো হয়নি ফলন তবে লিচুর জাত ও মান ভালো হওয়ায় দাম পাওয়া যাচ্ছে চড়া এবার লিচুই ফলন কম এবার লিচুই মানে তো বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার জন্য ধরেন আচ্ছা গা লিচু ঝরে গিয়েছিল যখন মুগুলটা ফোটে তখন বৃষ্টি আসে বৃষ্টিতে আমার বেশি ক্ষতি হয়েছে তারপরও যা দাম আছে ভালো তাতে আমার পোষাই যাচ্ছে বর্তমান বাজার প্রেক্ষাপটে আমরা এ বাজারে সন্তুষ্ট আছে বাজারটা এরকম থাকলে আমরা খুব খুশি আটি বোম্বাই চায়না সহ নানা জাতের লিচুর আবাদ হয় এ অঞ্চলে দেশের চাহিদার অনেকটাই পূরণ হয় এখান থেকে লিচু গাছ থেকে পাড়া আকার অনুযায়ী সাজানো আর বাজারে পৌঁছে দেয়াতে ব্যস্ত বাগানি পাইকার সহ সংশ্লিষ্টরা লিচু সিজনের সময়ও আমরা ইনকাম করেও চার পাঁচশো টাকা পাই স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই মিলে আমরা কাজ করি কাজটা উঠায়নি এখান থেকে ১০টা আটটা করে টাক লোড দিয়ে বাজারজাত করতাম লিছু। সে তুলনায় এই বছরে অনেক কমে গেছে চার থেকে তিন থেকে চার টাক লিচু আমরা এখন পাঠাচ্ছি লিচুর মানে একটু সরবরাহ খুবই কম বাগান থেকে বাজার পর্যন্ত লিচুর বেচা বিষয়ে তদারকি করছে কৃষি বিভাগ এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদ খুলনিয়ার 4721 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে প্রায় 50 মেট্রিক টন লিচু পাওয়ার আশা কৃষি বিভাগে সাবরিনালিজা যমুনা নিউজ মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে পুঁজি বাজারে সংকট আরও বাড়বে তাই এই ধরনের সিদ্ধান্ত থেকে এনবিআর কে সরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সাথে ভালো কোম্পানি বাজারে আনতে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়ানোর সকালে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে দাবি জানান ডিএসি চেয়ারম্যান ড হাফিজ উৎসে কর দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক শূন্য দুই শতাংশ কর এবং লভ্যাংশ আয়ের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়ের বাইরে রাখার দাবি জানায় ডিএসসি এছাড়া লভ্যাংশের উপর থেকে নেওয়া কর থেকে চূড়ান্ত আয়কর হিসেবে বিবেচনার দাবি প্রতিষ্ঠানটির ভালো কোম্পানি পুঁজি বাজারে আনতে কর্পোরেট কর্পোরেট কর হারের ব্যবধান বাড়াতে হবে তালিকাভুক্ত কোম্পানির কর ২০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সতেরো শতাংশ এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট সাড়ে ২৭ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাঁত্রিশ শতাংশ করার প্রস্তাব করেছে ডিএসই এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে অন্য কোন ইনসেন্টিভ না দিয়ে অন্য কোন করের বোঝা এখানে চাপিয়ে দিয়ে এখানে একটা খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের ঋণমান সূচক আবারও কমিয়েছে ফেস ছয় মাসের মধ্যে লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং বিবি মাইনাস থেকে বি প্লাস এ নামিয়ে আনা হয়েছে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক রেটিং সংস্থাটি বলছে বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থাকবে সোমবার এক প্রতিবেদনের রেটিং কমানো তুলে ধরে সংস্থাটি বলছে বিদেশি ঋণ পরিশোধের দুর্বল হয়ে পড়ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে নীতি সংস্কারের পদক্ষেপ নেওয়া হলেও ক্রমাগত রিজার্ভ কমে যাচ্ছে ডলার সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এর আগে পনেরোই জানুয়ারি সংস্থাটি বাংলাদেশের আইডিয়ার সুযোগ নেতিবাচক করে আগে যা ছিল স্থিতিশীল এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ